আগামীকাল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত ব্যস্ততা গঙ্গাসাগরে। এবছর গঙ্গাসাগর মেলাতে রেকর্ড সংখ্যায় পুণ্যার্থী সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা একাধিকবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন। জেলা প্রশাসন মেলার সাথে যুক্ত সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী আসবেন, সে কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে পুলিশ প্রশাসন। হেলিকপ্টারের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে আগামী 4 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসবেন। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রথম গঙ্গাসাগর মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন, তারপর কপিল মুনির মন্দিরে পুজোও দেবেন। এছাড়াও গঙ্গাসাগরে ডুমুরজলা স্টেডিয়ামের আদলে তৈরি করা হয়েছে নতুন হেলিপ্যাড, সেই হেলিপ্যাড ময়দানেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন বলেও জানা গেছে। আগামী 14 জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নান সারবেন তীর্থযাত্রীরা। এবারে কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। সে কারণেই প্রায় 1 মাস আগে থেকেই মেলার যাবতীয় প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। এবছরে গঙ্গাসাগর মেলা 2023-কে বিশ্বের দরবারে ইকো ফ্রেন্ড গ্রিন অ্যান্ড ক্লিন মেলা হিসাবে তুলে ধরবার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা মিউজিয়াম, যাতে সমস্ত মানুষরা সেটাকে দেখতে পায়। সেই মিউজিয়ামে আমাদের বাংলার 5টি মন্দির তুলে ধরবার চেষ্টা হয়েছে। একটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, কালীঘাটের কালী মায়ের মন্দির, তারাপীঠের তারা কালী মায়ের মন্দির এবং তারকেশ্বরের শিব মন্দির, এটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এবং তাতে লাইট অ্যান্ড সাউন্ড থাকবে এবং স্ক্রিনে জয়েন্ট স্ক্রিনে এগুলোকে দেখানো হবে। এতে আমাদের তীর্থযাত্রীরা যেমন দেখতে পারবে এবং সারা ভারতবর্ষের মানুষও দেখতে পারবে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে গত 30 তারিখে যে জাতীয় গঙ্গা পরিষদের যে বৈঠক হয়েছিল, যে বৈঠক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, তার মাতৃবিয়োগের জন্য আসতে পারেনি, যে ভার্চুয়াল সভা হয়েছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে যাতে একে ঘোষণা করে তার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।